हेलो एवरीवन, अमित नॉलेज एकेडमी ते तुम्हारे सबाई के स्वागत। आज हमें चले एक गुरुत्वपूर्ण टॉपिक नहीं। आज के टॉपिकटी हलो बांगला साहित्यर गुरुत्वपूर्ण बई और लेखक नाम। ये बई और लेखक नामगुली पीएससी तर विभिन्न धरण एग्जामे किन्तु एर टॉपिकर ओपर ही किन्तु क्वेश्चन दिए थाके। बुक्स एंड ऑथरगुल किन्तु विभिन्न एग्जामे तुम्हारे एसेछे। तुम्हरा भिडियोटी सम्पूर्ण देखो, आशा करी ये टॉपिक थेके आर किछु पढ़ते होबे ना एवं समस्त तथ्य तुम्हरा पेये जाबे एई भिडियोते। आर चैनलटीते जदि तुम्हरा नतून हो अवश्य चैनलटीके लाइक एवं सबस्क्राइब कर दिओ और पाशे थाका बेल आइकनटी प्रेस कर दिओ जाते नतून भिडियोर आपडेट खूब सहजेई तुम्हरा पेते पारो। तहले देरी ना करे शुरू करी आजकेर टॉपिक बुक्स एंड ऑथर। प्रथमेई चले आसी सत्यजित राय। इनार लेखा गुरुत्वपूर्ण बईगुली हलो आमरा जानी फेलुदा एवं फेलुदा चरित्रे षष्ठाओ तिनि सत्यजित रॉय। एछाड़ा पथेर पाँचाली, एई पथेर पाँचाली किन्तु पीएससी तार विभिन्न एग्जामे किन्तु घुरिये फिरिये दिएछे एई पथेर पाँचाली। आरेकटा हलो प्रफेसर शंकु। आरो सत्यजित रायेर अनेक किछु आछे किन्तु एई तिनटे खुबी गुरुत्वपूर्ण, फेलुदा, पथेर पाँचाली एवं प्रफेसर शंकु। नेक्स्ट चले आसी, नेक्स्ट हच्छे महाश्वेता देवी। महाश्वेता देवीर गुरुत्वपूर्ण बईगुलिर नाम हलो अग्निगर्भ, अरण्येर अधिकार। এই অরণ্যের অধিকারও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ পিএসসি কিন্তু বহু এক্সামে এই অরণ্যের অধিকারটি বহুবার দিয়েছে এবং দিয়ে বলেছে যে এই অরণ্যের অধিকারের লেখক বা লেখিকা কি। নেক্সট হাজার চুরাশির মা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আরও ইম্পর্টেন্ট হচ্ছে রুদালি, শিকারের কাহিনী এবং পথের ধুলো, প্রত্যেকটিই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট চলে আসি, নেক্সট হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এনার লেখা বইগুলি হলো গণদেবতা, আরোগ্য নিকেতন, জলসাঘর এবং হাঁসুলি বাঁকের উপকথা। এই হাঁসুলি বাঁকের উপকথাও কিন্তু বহুবার পরীক্ষায় এসছে। নেক্সট আমি এখানে যেগুলো রেখেছি সেগুলোর প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখে নিই, নেক্সট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এর লেখা বইগুলির নাম হলো চাঁদের পাহাড়, ইচ্ছেমতি, অরণ্যক এবং অপরাজিত, খুবই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আশাপূর্ণা দেবী, তার লেখা বইগুলির নাম হলো বকুল কথা, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রতিশ্রুতি, এটিও পিএসসি কিন্তু তার বিভিন্ন এক্সামে বহুবার দিয়েছে। আর একটি কথা বলে রাখি, এই প্রথম প্রতিশ্রুতি লিখেই আশাপূর্ণা দেবী কিন্তু প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিলেন। প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিলেন তিনি হলেন আশাপূর্ণা দেবী, এবং তার লেখা বইটির জন্য, কোন বইটির জন্য, এই প্রথম প্রতিশ্রুতি বইটির জন্য। আর নেক্সট হচ্ছে বিশ্বাস অবিশ্বাস, এছাড়া চিত্রকল্প, সিঁড়ি ভাঙার অঙ্ক, পঞ্চ নদীর তীরে এবং সুবর্ণলতা, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট চলে আসি অবনীন্দ্রনাথ ঠাকুর। আমি এখানে যেগুলো দিয়েছি কেবলমাত্র ইম্পর্টেন্টগুলোই দিয়েছি, আমি কিন্তু বেশি দিইনি। নেক্সট অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা বইগুলোর নাম হচ্ছে বুড়ো আংলা, ক্ষীরের পুতুল, এই ক্ষীরের পুতুলটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং রাজকাহিনী, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বইগুলির নাম হলো দেবী চৌধুরানী, ইন্দিরা, রাজসিংহ, সীতারাম, কৃষ্ণকান্তের উইল, মৃণালিনী, বৃষবৃক্ষ, কপালকুণ্ডলা এবং আনন্দমঠ। এই আনন্দমঠ উপন্যাস থেকেই কিন্তু বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে এবং এটি 1882 সালে লেখা হয়েছিল। নেক্সট চলে আসি মানিক বন্দ্যোপাধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ এবং বহুবার এসেছে পুতুল নাচের ইতিকথা। এই লেখক, এই বইটির লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। এছাড়া ছন্দপতন, পাশাপাশি, পদ্মা নদীর মাঝি এবং স্বাধীনতার স্বাদ, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসি বিমল মিত্র, কড়ি দিয়ে কিনলাম। এছাড়া আর কী কী পড়বে, মৃত্যুহীন আর সাহেব বিবি গোলাম। এই সাহেব বিবি গোলামও কিন্তু পিএসসি তার বিভিন্ন এক্সামে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করেছে। নেক্সট চলে আসি স্বামী বিবেকানন্দ, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো প্রাচ্য ও পাশ্চাত্য, এটিকে ইংলিশে বলা হয় দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট। তারপর বর্তমান ভারত, পরিব্রাজক, রাজযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, যার ওয়ার্ডের সাথে যোগ কথাটি থাকবে সেটির লেখক হলেন স্বামী বিবেকানন্দ। যেমন রাজযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, এগুলো সবার লেখক হচ্ছেন স্বামী বিবেকানন্দ। এরপর হচ্ছে কালী দ্য মাদার, এরও লেখক স্বামী বিবেকানন্দ।
নেক্সট খুবই গুরুত্বপূর্ণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার লেখা বইগুলির নাম হলো পরিণীতা, ইতি শ্রীকান্ত, দেনা পাওনা, পথের দাবি, খুবই গুরুত্বপূর্ণ এই পথের দাবি, নেক্সট চরিত্রহীন, মেষ দিদি এবং দেবদাস। নেক্সট চলে আসি আমাদের খুবই গুরুত্বপূর্ণ সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বইয়ের নাম হলো মিশর রহস্য, এছাড়া এই মিশর রহস্যের ওপর কিন্তু আমাদের বইও বেরিয়েছে পরবর্তীকালে। নেক্সট মনের মানুষ, এই দুটি আমি শুধু এখান থেকে ইম্পর্টেন্ট রেখেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের ওপর। নেক্সট জীবনানন্দ দাস, এই জীবনানন্দ দাসের লেখা গুরুত্বপূর্ণ বইগুলি হলো ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা এবং বনলতা সেন, এই তিনটেই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই জীবনানন্দ দাসের। নেক্সট চলে আসি কালীপ্রসন্ন সিংহ, এই কালীপ্রসন্ন সিংহের লেখা বইগুলি হলো হুতুম প্যাঁচার নকশা, এছাড়া আরও আছে কিন্তু আমি শুধু এখানে এই হুতুম প্যাঁচার নকশাটাকেই জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে রেখেছি। নেক্সট চলে আসি সমরেশ বসু, সমরেশ বসুর লেখা মোস্ট ইম্পর্টেন্ট বইগুলি হলো অমৃত কুম্ভের সন্ধানে, বিবর এবং অশ্লীল, এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট চলে আসি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা বিখ্যাত বইগুলির নাম হলো সত্যান্বেষী, ব্যোমকেশ বক্সী এবং ঝিন্দের বন্দি এবং তুঙ্গ ভদ্রার তীরে, খুবই গুরুত্বপূর্ণ। এবং মাথায় রাখবেন এই ব্যোমকেশ বক্সী চরিত্রের ষষ্ঠাও কিন্তু এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এছাড়া তুঙ্গভদ্রার তীরে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট চলে আসি সঞ্জীব চট্টোপাধ্যায়, তার লেখা খুবই গুরুত্বপূর্ণ বই হলো পালামৌ, এবং এরই একটি গুরুত্বপূর্ণ লাইন হলো বন্যরা বনরে সুন্দর এবং শিশুরা মাতৃকোলে, এটি কিন্তু এর ফেমাস লাইন। নেক্সট চলে আসি বিষ্ণুদে, বিষ্ণুদের লেখা গুরুত্বপূর্ণ বই যেটি পিএসসি তার বিভিন্ন এক্সামে দিয়েছে সেটি হলো নাম রেখেছি কোমল গান্ধার। নেক্সট চলে আসি সত্যেন্দ্রনাথ বসু, এই সত্যেন্দ্রনাথ বসুর প্রচুর বই আছে কিন্তু যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং পিএসসি তার বিভিন্ন এক্সামে দিয়েছে সেটাই আমি এখানে লিখেছি, সেটি হলো বেনু ও বীণা, জাস্ট এটি মাথায় রেখো। নেক্সট চলে আসি খুবই গুরুত্বপূর্ণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এর লেখা বইগুলির নাম হলো ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত আর গুপিগাইন ও বাঘাবাইন, এই গুপিগাইন ও বাঘাবাইন চরিত্রের ষষ্ঠাও হলো কিন্তু এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাহলে আবার দেখে নিই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কি, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত আর গুপিগাইন ও বাঘাবাইন। নেক্সট হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা খুবই গুরুত্বপূর্ণ বইগুলি হলো বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা, রঘুবংশ, কুমার সম্ভব, কাদম্বরী, মেঘদূত এবং অভিজ্ঞানম শকুন্তলম, এইগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বইগুলি। নেক্সট চলে আসি জসীমউদ্দীন, এই জসীমউদ্দীনের লেখা খুবই গুরুত্বপূর্ণ বইগুলি হলো নকশি কাঁথার মাঠ, এই নকশি কাঁথার মাঠ কিন্তু বহু মোস্ট ইম্পর্টেন্ট, এটি কিন্তু পিএসসি তার বিভিন্ন এক্সামে দিয়েছে, এছাড়া ধান ও ক্ষেত ও রাখালি, এই তিনটেই আমি রেখেছি এখানে ইম্পর্টেন্টের মধ্যে, জসীমউদ্দীনের লেখা এই তিনটে কিন্তু মাথায় রেখো, নকশি কাঁথার মাঠ, ধান ও ক্ষেত এবং রাখালি। নেক্সট চলে আসি মধুসূদন দত্ত, মধুসূদন দত্তের লেখা মোস্ট ইম্পর্টেন্ট বইগুলি হলো মেঘনাদবধ কাব্য, এছাড়া বুড়ো শালিকের ঘাড়েরও, খুবই গুরুত্বপূর্ণ বুড়ো শালিকের ঘাড়েরও, এছাড়া একেই কি বলে সভ্যতা, এই তিনটে বইয়ের লেখক হলেন মধুসূদন দত্ত। নেক্সট চলে আসি শক্তি চট্টোপাধ্যায়, এবং ইনি হলেন একটি আধুনিক যুগের কবি আমরা সবাই জানি, এবং এর লেখা গুরুত্বপূর্ণ বইটি হলো অবনী বাড়ি আছো। নেক্সট চলে আসি সুকুমার রায়, সুকুমার রায়ের লেখা গুরুত্বপূর্ণ বইগুলি হলো হজ বড়লা, নেক্সট পাগলাদাসু, আবল তাবল এবং লক্ষণের শক্তিশেল, খুবই গুরুত্বপূর্ণ লক্ষণের শক্তিশেল, পিএসসি তার বিভিন্ন এক্সামে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভিডিওটি তোমরা এক থেকে দুবার অবশ্যই দেখো, আশা করি পিএসসি এক্সামে তোমাদের এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।